ঠিক আছে আজকে ক্লাস শুরু হচ্ছে আজকে ক্লাসে আমরা যেটা ইলেভেনের তো পাইথন নাই টুয়েলভ থেকে পাইথন আছে ইলেভেনের সি সি প্লাস প্লাস আছে তো সেই হিসেবে সি প্লাস প্লাস নয় সিআর স্ট্রাকচার আছে তো আমি সিলেবাসটা আগের দিন আলোচনা করেছি আজকে আমি একদম সহজ উপায়ে শেখাচ্ছি ডাব্লু থ্রি স্কুল বলে একটা ওয়েবসাইট আছে যেহেতু এখনও কোনো বই বেড়ায়নি সেই জন্য আমরা বইয়ের জায়গায় এখান থেকে করছি ঠিক আছে তো এখানে পাইথন টিউটোরিয়াল বলে টিউটোরিয়াল আছে সেটা আমি পুরোটা আলোচনা করব মোটামুটি আমাদের যেটা মানে মানে যেটা ইলেভেন টুয়েলভের সিলেবাস সেই ইলেভেন টুয়েলভের সিলেবাসটা আমি আরেকবার বলে দিচ্ছি তাহলে ইলেভেন টুয়েলভের যে সিলেবাস সেই সিলেবাস অনুসারে কম্পিউটার অ্যাপ্লিকেশন সায়েন্সটাই দেখাচ্ছি ঠিক আছে হ্যাঁ তো সেইটা অনুসারে এই কম্পিউটার সায়েন্সের লজিকটা তো মাস্টার মশাইয়ের কাছে গিয়ে শিখতে হবে ওটা তো আর থ্রি স্কুল থেকে শেখা যাবে না তো এখানে যে বস্তুটা আছে সেটা হচ্ছে এক্সেপশন হ্যান্ডেলিং অফ দি ঠিক আছে তো এইটা যে এক্সেপশন হ্যান্ডেলিং অফ দি এই যে পায়খানের বস্তু তারপরে প্রজেক্ট দিতে পারে সে সমস্ত দিতে পারে সেটা তখন বেশি শিখতে হবে তো মোটামুটি ধাপে ধাপে বলতে গেলে এইখানে আমাদের এই ফাইল হ্যান্ডেলিং অব দি হবে ঠিক আছে আইল্যান্ডেলিং ল্যান্ডেলিং অফ দি করলেই মোটামুটি এটা কমপ্লিট ঠিক আছে তারপরে যা লজিক আছে সেই লজিকগুলো সবই আমাকে জানতে হবে সেই লজিকগুলো জানাটা আমার আলাদা একটা ব্যাপার ঠিক আছে তো এখানে আমাকে যেটা লার্ন পাইথন অর্থাৎ হ্যালো ওয়ার্ল্ড বললে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে ফার্স্ট প্রোগ্রাম হ্যালো ওয়ার্ল্ড বললে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে হ্যালো এইচ বললে হ্যালো এইচ প্রিন্ট করবে যাই দেবো সেটা প্রিন্ট করবে এবং এখানে শুধুমাত্র স্ট্রিং না নাম্বার ওটা ছয় প্লাস তিন নয় প্রিন্ট করবে আবার ছয় জিরো তাহলে মানে ফ্লোর প্রিন্ট করবে এরপরে আমরা এক্সারসাইজগুলো এখান থেকে করতে পারি এক্সারসাইজগুলো তোমাকে করতে বলবো যেই চেষ্টা করবা এখানে অ্যান্সার দেওয়া আছে অ্যান্সার না দেখে করার চেষ্টা করবা যে এটা প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড হবে ঠিক আছে এক্সারসাইজে এখানে এটা ফাইলের পাত দেওয়া আছে সেই পাথ থেকে এক্সারসাইজগুলো করলে হবে বা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে জাস্ট এক্সারসাইজে গিয়ে এক্সারসাইজে গেলেই এক্সারসাইজ খুলে যাবে ঠিক আছে স্টার্ট এক্সারসাইজ দিয়ে খুলে যাবে আচ্ছা তো ব্যবসায়ী বস্তু হচ্ছে যে আমাদের

এটা পায়থনের যে পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইট ওয়াজ ক্রিয়েটেড বাই কে তৈরি করেছে এবং তার সাল কত সালে কি কাজে লাগে ওয়েব ডেভেলপমেন্ট সফটওয়্যার টিকিট মানে টিকিইনার ম্যাথমেটিক্সের সমস্ত রকম এবং মেশিন লার্নিং সিস্টেম স্ক্রিপ্টিং ইথিক্যাল এর কাজেও লাগে তুমি যে কথাটা বলছো জুপিটার সেটা হচ্ছে জুপিটার নোটবুকের কথা বলছো জুপিটার নোটবুক এরকম হয় ঠিক আছে জুপিটার নোটবুক এরকম হয় এবং জুপিটার নোটবুক এরকম হওয়ার পরে

বা এখানে পাইথন ইন্টারভিউটার দিয়ে ডাইরেক্ট মাই ফাইল ডট পাই স্কিপ্টিং ফাইল যেটা ঠিক আছে পাঁচ যদি দুয়ের বড় হয় তাহলে ফাইভ বিটার দেন টু তাহলে এটা ফাইভ বিটার দেন টু আর যদি দুইয়ের বড় না হয় তাহলে যে পার্ট টা দেওয়া না একটা একটা গেলে প্রশ্ন ছিল ওই একটা সিঙ্গেল লাইনে আউটপুট আসার জায়গা মাল্টি লাইনে যদি ভেঙে ভেঙে আউটপুট আনতে হয় সেক্ষেত্রে

কমেন্ট কমেন্ট হ্যাশ দিয়ে হয় সেটা সিঙ্গেল কমেন্ট এটা সিঙ্গেল কমেন্ট এটা মাল্টিলাইন কমেন্ট ঠিক আছে হ্যাঁ ভেরিয়েবেল ভেরিয়েল এ এক্সে পাঁচ বললাম জন বললাম হ্যাঁ এরকম ভেরিয়েবেল কাস্টিং অর্থাৎ তিনটা ইন্টিজারে এ ছিল কনভার্ট করলাম ইন্টিজার থেকে স্টিং থেকে ইন্টিজার করলাম এরকম টাইপ কাস্টিং ঠিক আছে ভেরিয়েবল নেম মাই ভেরিয়েবল এটা ভেরিয়েবল ভ্যালিড নেম আন্ডার স্কোর ভ্যালিড নেম আন্ডারস্কোর ভ্যালিড নেম এরকম সব ভ্যালিড ইনভ্যালিড হচ্ছে টু নাম্বার দিয়ে শুরু হবে না হাইপেন প্যান আন্ডার স্কোর পেস এ সমস্ত হবে না এগুলো দেখাতে পারবো সহজে ঠিক আছে আপাতত বই না বাইন পর্যন্ত ডব্লিউ ট্রু স্কুল কেস সেন্সিটিভ অর্থাৎ এটা এটা একই কেসের নাই সেই জন্য এটা কেস সেন্সিটিভ না অর্থাৎ এই যে এইটা এটা দেখো একই কেসের না ঠিক আছে এইটা এটা একই কেসের না স্নেক কেস মানে হচ্ছে প্রত্যেকটা আন্ডাস কোড দিয়ে সেপারেট করতে পারো বা জাভা স্টাইল অর্থাৎ সে ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টার বড় হাতের করতে পারো ঠিক আছে হুম অ্যাসাইন অনেকগুলো ভেরিয়েবল একটা দেখছে অরেঞ্জ ওয়াই ব্যানানা জেডে চেরি অ্যাসাইন করলাম এখানে একটা লিস্ট নেওয়া হয়েছে লিস্ট সম্পর্কে পরে আলোচনা করবো এখানে এক্সে অ্যাপেল গেছে জেডে ব্যানানা ওয়াই ব্যানানা গেছে চেরি গেছে আউটপুট ভেরিয়েবল প্রিন্ট করলে যেমন হয় তুমি যেটা বললা যে এক্স ওয়াই যে একবারে পায়থন ইজ অসম আবার্সে পায়তন ওয়াই ইজ যে ডে আসাম তিনটে ভেরিয়েবলে লিখে দিয়ে কমা কমা দিয়ে আবার তিনটে ভেরিয়েবলকে কনক্যাটিনেট করে জোড়া লাগিয়ে ঠিক আছে জোড়া লাগানোর কাজও হয় এবং ক্লাসের কাজও হয় তা অপারেটর ভাললোডিং এর কাজটা হয় গ্লোবাল ভেরিয়েবল এটা ওপরে আছে মানে এটা গ্লোবাল অর্থাৎ গ্লোবাল সেকশানে আছে সবাই অ্যাক্সেস করতে পারবে কিন্তু এখানে লেক্স মানে হচ্ছে অসম দেখাবে এবং এই ফাংশানটা কল হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে একটা ফাংশান ঠিক আছে ভেরিয়েবল এক্সারসাইজ এগুলো সব চেক করলাম পাইথন ডেয়াটাই কী কী হয় ইনটিজার ফ্লোট কমপ্লেক্স মানে হচ্ছে জটিল রাশি লিস্ট টাপাল রেঞ্জ ডিকশনারি সেট ভোজন সেট বুলিয়ান বাইট নাম্বার বাইট অনেক কিছু হয় ঠিক আছে এক এক করে দেখা যাক সুবিধা হবে ইন্টিজার এগুলো সব নাম্বার বোঝা ইন্টিজার এটা ফ্লোট এটা কমপ্লেক্স নাম্বার ইমাজিনারি রুট এবং রুট আছে এখানে এটা ইন্টিজার এটা এটাও ইন্টিজার এটা হচ্ছে নেগেটিভ ইন্টিজার সবগুলো ইন্টিজার এক্সাম্পল অর্থাৎ সবগুলো তোমার হচ্ছে ইন্টিজার ঠিক আছে ফ্লোট এগুলো সবগুলো দশমিকের এক্সাম্পল এগুলো হচ্ছে গিয়ে এক্সপোনেন্সিয়াল সিরিজ ফ্লোর দিয়ে ঠিক আছে ঠিক আছে এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার জটিল রাশির যে ব্যাপারটা ঠিক আছে এটার এক্সাম্পল এইটা ঠিক আছে টাইপ কনভারসেশান এই যে ইন্টিজার থেকে ফ্লোর যদি করো তাহলে ঠিক আছে কিন্তু ফ্লোর থেকে ইন্টিজার ইন্টিরিয়ারিটা মিসম্যাচ হবে বা এটা চলে যাবে সেটা একটা ব্যাপার ব্যাপার র্যান্ডম নাম্বার মানে হচ্ছে র্যান্ডম নাম্বার এক থেকে দশের মধ্যে যে অ্যাড করবে র্যান্ডম মডিউল দিয়ে যতবারই রান করবা ভেরিয়াস টাইপের ডিফারেন্স ডিফারেন্স নাম্বার দেখাবে আচ্ছা কাস্টিং বললাম একটু আগে ওটাই লেখা আছে স্ট্রিং হ্যালো কতটা লেখা আছে সেই হ্যালোর এক নম্বর অর্থাৎ এর এক নম্বরে হচ্ছে ই আছে ওখানে ই দেখাচ্ছে হ্যাঁ তারপরে ফর এক্সিন বেনানা অর্থাৎ এক্সের মধ্যে বি তুলবে এ তুলবে এনে তুলবে বেনানো হয়েছে আবার লেন্থ কত দৈর্ঘ্য আছে হ্যাঁ এই সমস্ত বিষয়বস্তুগুলো করা যাবে সাইসিং স্টিং খুবই গুরুত্বপূর্ণ দুই থেকে পাঁচ দুই এল আছে এল এল ও হবে দুই থেকে পাঁচ এল এল ও

হ্যালো হুম আর এখানে দুই লিখা মানে হচ্ছে দুই পর্যন্ত হ্যালো আর এখানে দুই লিখা মানে হচ্ছে দুই করে গ্যাপ দিয়ে ঠিক আছে গ্যাপিং এখানে এগুলো সব বুঝিয়েছে ওই ব্যাপারগুলো একটু দেখে নেবা এটা মাইনাস মানে নেগেটিভ দিয়েও শুরু হয় পজিশন মাইনাস থেকে হয় অর্থাৎ কিসে আছে ডব্লুটা হচ্ছে এই ডিটা যে ডি এর পরে যে ফুটকিটা এটা মাইনাস ওয়ানে আছে এটা মাইনাস ওয়ানে আছে এটা আমি মুছে দিচ্ছি জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এখানে আমি যদি মাইনাস ওয়ান তাহলে হচ্ছে তাহলে সেভেন বোঝাবে আবার সেভেন দিলেও সেভেনই মানে সেভেন বোঝাবে সেভেন দিলে সিক্স বোঝাবে যে সিক্সে আছে ঠিক আছে সেভেন দিলে সেভেন বোঝা যায় সেভেন আছে জিরো থেকে সেভেন সেভেনই আছে জিরো থেকে শুরু করেছি তো এই সমস্ত বিষয়বস্তু তাহলে মাইনাস তো আয় বাড়িটাকে রিভার্স করে দিচ্ছি রিভার্স হলো মডিফাই স্ট্রিং স্ট্রিংকে আপার কেস লোয়ার কেস এক্সেলে যেমন হয় রিপ্লেস করা স্পিড করা তো হ্যালো ওয়ার্ল্ডে দুটো ভাগে ভাগ করে দিলো স্পিড স্পিড করে মানে জোড়া লাগানো জোড়া লাগানো হচ্ছে ফর্ম্যা স্ট্রিং অর্থাৎ এটা আমি যখন করতে যাচ্ছি এটা না এটা স্ট্রিং এটা এনটি দেখাবে সেইটাকে এইভাবে লিখা মাই নে জ জন আই অ্যাম এ তো সামথিং বা একদম মানে ফরম্যাটের প্লেসেও লিখা যাবে অর্থাৎ এইটা একদম যদি আমি এইটাকে লিখতে চাই যে এই যে এই যে এই যে দুয়ে কী দিকে আছে দুয়ে 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 হচ্ছে আমার কি দুই নম্বরে আমার হচ্ছে দুই নম্বর তারপর জিরো নম্বর তারপরে এক নম্বর তাহলে এর দুই নম্বরে কোয়ান্টিটিটা কত নম্বরে আছে কোয়ান্টিটিটা হচ্ছে আমার এক নম্বরে আছে তাহলে কোয়ান্টিটিটা লাস্টে দেখিছে এই এক নম্বরে কোয়ান্টিটিটা জিরো নম্বর আছে জিরো নম্বর মানে মধ্যে তাহলে এটা যে থ্রি পিস ঠিক আছে তো বোঝার সুবিধার্থে আমি এটা লিখে দিচ্ছি কোয়ান্টিটিকে কিউ বললো কোয়ান্টিটিকে কিউ বললো বোঝার সুবিধার্থে ঠিক আছে আইটেমকে আই বললো কোয়ান্টিটিকে কিউ নাই আইটেমকে আই নাই আর প্রাইসকে পি নাই আচ্ছা তাহলে বুঝতে সুবিধা হবে এটা এক নম্বর এক নম্বরে কি আছে না এক নম্বরে আইটেম নম্বর আছে তার আইটেম নম্বরটা লাস্টে গেছে জিরো নম্বরে কি আছে কোয়ান্টিটি আছে মধ্যে এসছে প্রাইস কত নম্বরে আছে না দুই নম্বরে আছে প্রাইস প্রথমে দিয়েছে তাহলে প্রথমে এসছে ঠিক আছে তো এইভাবে করা যায় আবার যদি আমি না করে এটাকে জাস্ট এইটাকে জাস্ট কাট করি এখানে পেস্ট করে দিই তো তাও সে একই ব্যাপার দাঁড়াচ্ছে ঠিক আছে ওকে আচ্ছা ফর্ম্যাট বলে লিখতে হচ্ছে এবার তুমি যদি বলো যে না আমি কোয়ান্টিটিটাকে এখানে দেব তাহলে আইটেম নম্বর হচ্ছে এক নম্বর জিরো নম্বর তাহলে এই ঘরের পরে আইটেম নম্বরটা দাঁড়াবে মানে ফর আই আই নাইন দাঁড়াবে ওকে দুই নম্বরের কোয়ান্টিটি তাহলে ফার্স্টে আছে দুই নম্বরে প্রাইস আর এক নম্বরের কোয়ান্টিটি ওকে এই হচ্ছে বিষয়বস্তু কোনো অসুবিধা নেই স্কেপ ক্যারেক্টার যেগুলো বলছিলাম স্ল্যাশ এন্ড স্ল্যাশ টি সেগুলো তুমি জানো শিখে স্ট্রিং মেথড ক্যাপিটালাইজ বড়ো হাতের একটা একটা করে দেখিয়ে দিই ক্যাপিটাল মানে বড় হাতে তো এই লেখাটা সব বড় হাতে এসছে ক্যাপিটাল মানে হচ্ছে প্রথম অক্ষর বড় হাতে প্রথম অক্ষর সব বড় হাতে এসছে ঠিক আছে এটা কেস ফোল্ড মানে কি বড় হাতে এগুলো ছোট হাতে ছোট হাতে এগুলো বড় হাতে ঠিক আছে এরকম না এটা হচ্ছে কেশ ফোল্ড মানে হচ্ছে যে সবগুলো ছোট হাতে বোঝা গেছে এখানে এখানে দেখো বলে দিয়েছে মেক স্ট্রিং লোয়ার কেস কেস ফল মানে হচ্ছে সবগুলো ছোট হাতে ঠিক আছে যা থাকবে ছোট হাতে এবার বলছে এখানে ব্যানানাটা আছে এটা ব্যানানাটা দেখো কুড়িটা পেজ দিয়ে শুরু হবে তাহলে প্রথমে ব্যানার অক্ষর হচ্ছে আমার চারটে আর দুটো ছটা তাহলে চোদ্দোটা ফাঁকা জায়গা দিয়ে শুরু হবে এই চোদ্দোটা ফাঁকা জায়গা দিয়ে শুরু হয়েছে ঠিক আছে তারপর এটা কাউন্ট অ্যাপেল অ্যাপেল এখানে কবার আছে না একবারই আছে দুবার আছে দুবার আছে অ্যাপেল কাউন্টটা তুমি দেখেছি ঠিক আছে সা চাকরি ওখানে এন কোড মানে কি এটাকে একটা কোডিং এর আকারে প্রকাশ করে দিচ্ছে মাই নেম ইজ এই যে এস টি আর স্টাইলটা ঠিক আছে এটা যেহেতু লেখা আছে সেটাকে এটাকে এন কোডে প্রকাশ করছে আবার এটাকে ডিকোড করলে সে ডিকোড করে দেবে বোঝা গেছে হুম আচ্ছা এটা পুরো পুরো মানে মেশিনের উপর এই যে লেখাটা যেটা আছে মেশিনের উপর এটা বাইটে এ কনভার্ট হচ্ছে বি মানে হচ্ছে বাইট ঠিক আছে তুমি যদি এখানে লিখো the type x তাহলে এখানে টাইপ x টা হচ্ছে বাইট বোঝা গেছে স্ট্রিং না ওকে এন্ড উইচ শেষ হয়েছে না শেষ হয়েছে ডট দিয়ে ঠিকই আছে কিন্তু শেষ যদি ডট দিয়ে না হয় তাহলে এটা ফলস দেখিয়ে দেবে ওকে এক্সপেন্ডেবল উল্টো কথাটা এটা এই যে এই যে টিটা আছে এই যে টি তারপর স্ল্যাশ টি স্ল্যাশ টি স্ল্যাশ টি দুই করে গ্যাপ দিয়েছে মানে কুড়ি করে গ্যাপ দাও তাহলে প্রত্যেকটার মধ্যে গ্যাপটা কুড়ি করে পড়ে যাবে ওয়েলকাম ওয়েলকাম কথাটা সাত নম্বরে পাওয়া গেছে এটা হচ্ছে পাঁচটা অক্ষর কমা ছয় নম্বর পেস দিয়ে সাত নম্বর ঠিক আছে আচ্ছা তাহলে ওয়েলকাম পাঁচ নম্বরে পাওয়া গেছে এলএল ও তিন নম্বরে পাওয়া যাবে বা দুই নম্বরে এল দুই নম্বরে জিরোর ঠিক আছে ফরম্যাট দেখালাম একটু আগে ঠিক আছে এটা দু দশমিকের পর দু ঘর নিয়েছে তা এটা দু ঘর দেখিয়েছে ঠিক আছে তো তোমার যদি এখানে মনে হয় যে বাইশ বাই সাত নেব দুহার পর পর্যন্ত দেখিছে এটা তোমার মনে হয় এতগুলো হট পর দেখবো ফায়ের মান তাহলে দশমিকের পর অতগুলো হট দেখাবে যেহেতু পাই অসীম সেই জন্য পাইটা হিসেবে দেখাতে পারবে অন্য কিছু দেখাতে পারবে না ঠিক আছে ওকে হ্যাঁ দেখায়নি অ্যাকচুয়ালি বাইশ বাইশ আর তো পায়ের মান না যতটা পেয়েছে দেখিছে ঠিক আছে তাহলে তোমাকে লিখতে হবে Pi in python math.py কি লিখতে হবে math.py কপি করলাম পেস্ট করলাম

ঠিক আছে এর মানের পার্থক্য আছে বাইশের সাথে অ্যাকচুয়াল বাইন মান না ওকে আচ্ছা ইন্ডেক্স ওয়েলকাম কত নম্বরে আছে ওই একই ফাইনের মধ্যেই গল্প কিন্তু এখানে একটু অন্য রকম সাত নম্বরে আছে ঠিক আছে ইজ নাম্বার এটা কি নাম্বার না নাম্বার না তাহলে ফল দেখাবে এখানে একটা নাম্বার আছে সেই হিসেবে এটা নাম্বার দেখা এটা হচ্ছে আলফা নাম্বার মানে আলফা নাম্বার নাকি এটা যদি ইজ নাম্বার করতাম শুধু ইজ নিউ মেডিক এন ইউ এম আই আর আই সি কত ঠিক আছে ইজ নিউ মেডিক নিউ মেডিকটা দেখে নিতে হবে এখানে নিউ মেডিক বলেও আছে ইজ নিউ মেডিক বলে থাকবে যে ইজ নাম্বার বা না ইজ ডিজিট ঠিক আছে ইজ নিউ মেডিক এই যে এই যে ঠিক আছে নাম্বার কি নাম্বার না ইজ নিউ মেডিক

হ্যালো পাম হ্যালো সাম ছিল এসকে পি দিয়ে মানে রিপ্লেস করে দিয়েছে যে যেটা হচ্ছে সেটা হচ্ছে হ্যালো পাম্প এখানে যদি দুটো এস থাকতো এখানে যদি একটা এস থাকতো ফ্লাইবারটা বোঝা যেত এক প্রকার এনকোডিং এর মতো ব্যবহার করতে পারো ঠিক আছে আচ্ছা এটা বলছে যে এই যে টেক্সটটা পারিশান করছে বলছে एवरीथिंग बिफोर ম্যাচ বানানোর আগে যত কিছু আছে এটা হচ্ছে দুই মানে ম্যাচের এটা আর তিন মানে एवरीथिंग ইন দ্য ম্যাচ ঠিক আছে এখানে সেই হিসেবে এটা বিষয়বস্তুটা হবে চেষ্টা করো বুঝতে পারো আই কুড ইট বানানা অল ডে ঠিক আছে তাহলে বানানোর পর থেকে অর্থাৎ আই কুড ইট এইটুকু বানানোর আগে আছে ঠিক আছে অল ডেটা পরে আছে বোঝা গেছে তাহলে ভাগ করে দিয়েছে বোঝা গেল না বোঝা গেল না

তারপর হচ্ছে আর ফাইন দেখিছি একবার আর দেখাচ্ছি না ঠিক আছে রাইট দিক থেকে ফাইন করবে কেসটা এটা সামনের দিক থেকে করলে কি হচ্ছে সামনের দিক থেকে করলে এটা হচ্ছে যে তোমার লেফট দিক থেকে ফাইন করলে কি হচ্ছে লেফট দিক থেকে ফাইন করলে জিরো ওয়ান টু থ্রিতে আছে আর ওই দিক থেকে ফাইন করলে বারোতে আছে ঠিক আছে এল ফাইন তো হবে না এমনি ফাইন ওকে তাহলে থ্রিতে আছে ধরে করছে ওটা হ্যাঁ

এবং এখানে হচ্ছে হ্যালো হ্যালো স্যাম সেটা হয়ে গেলো হ্যালো পাম আর এখানে এটা কেন হচ্ছে সে ব্যাপারটা হচ্ছে যে এখানে নাম্বারটা না বলে দিয়ে এটা বলে দিয়েছে যে সিক্সটি ফাইভ মানে হচ্ছে বড় হাতের এ এগুলোকে সি দিয়ে করুক মানে হচ্ছে সিক্সটি সেভেন দিয়ে করুক ঠিক আছে হ্যাঁ অ্যাসকি ক্যারেক্ট ছোট হাতের এখানে কেউ নাই তাই হ্যালো স্যামি দেখিয়ে দিলো এখানে অ্যাসকি ক্যারেক্টার এ আছে তাহলে এটা সি হয়ে যাবে হ্যালো স্যাম এস সি যাবে ঠিক আছে ওকে বলতে কি না দশটা দিল দশ ঠিক আছে হম তারপরে সোয়াব কেস সোয়াব কেস মানে কি ছোটগুলো বড় হয়ে যাবে বড়গুলো ছোট হয়ে যাবে মানে হচ্ছে ডবল কেস ম্যাথ দেখালাম ঠিক আছে আর দেখাচ্ছে না তাহলে এগুলো হলো সিম্পল মেথড স্ট্রিং এক্সারসাইজ এগুলো জিনিস চেষ্টা করবা প্রিন্ট বুলিয়ান গেটার দেন লেস দেন এগুলো সব তোমার জানা আছে অসুবিধা হবে না আশা করি ঠিক আছে ওকে নান মানে নটে নাম্বার বুলিয়ান ফলস 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 নান নটে নাম্বার ফলস ঠিক আছে হুম এগুলো কি টাপাল দিয়েছে লিস্ট দিয়েছে সেট দিয়েছে স্ট্রিং দিয়েছে ইন্টিজার দিয়েছে তুমি দিলা টু পয়েন্ট থ্রি

পাঁচ নট তিন সময় এটা হচ্ছে ব্যাপারটা কিছুই না ব্যাপারটাকে বুঝতে হবে পাঁচ মানে হলো ওয়ান জিরো ওয়ান ঠিক আছে আর ছয় মানে হলো ওয়ান ওয়ান জিরো ঠিক আছে তো সেই হিসেবে এইটাকে চেঞ্জ করেছে অর্থাৎ তিনের জায়গায় তুমি চার দাও এটাকে কমেন্ট দিয়ে করতে হবে বোঝা যাবে না তাহলে এক হলো বুঝা গেছেন অর্থাৎ এইটাকে সোয়াপ করে দিচ্ছে মানে শিফট করে দিচ্ছে ঠিক আছে শিফট করে দিয়ে ব্যাপারটা হচ্ছে এই যে পাঁচ এটাকে শিফট করে দিয়ে এটা শিফটের ব্যাপারটা আগে লজিক্যালি না বুঝলে হবে না ঠিক আছে লজিক্যালি বুঝলে তাহলে এটা করা যাবে মানে পজিশনটা চেঞ্জ করতে শিফট করতে মানে হ্যাঁ এইটা যেমন পজিশনটা বাম দিকে তিন পর ইয়ার এটা এলএস বিএমএস মত এটা 40 হয়ে যাচ্ছে চার মানে পাঁচ আছে পাঁচ মানে কি সেটাকে আবার 40 করে দিচ্ছে এরকম করে একটু শিফটেড ব্যাপারগুলো জানতে হবে তাছাড়া এগুলো দেখানো একটু অসুবিধা হবে এক্স অর এন্ড ন্যাট যেমন আছে এক্সেল আছে এক্সেলও হয় ঠিক আছে শিফট আছে এখানে এক্সটেক সব আছে সেগুলো তোমাকে জানতে হবে সেইগুলো জেনে এখানে হবে বুঝে গেছে

এ মানে কি বাইনারি নেবে ওয়ান জিরো ওয়ান জিরো তিন আর চারের টু দেখাচ্ছে ঠিক আছে আহ 3 আর 4 দেখাচ্ছে বুঝা গেছে হ্যাঁ হ্যাঁ আবার 3 আর 3 এ কি দেখাচ্ছে 2 দেখাচ্ছে 3 আর কি দেখাচ্ছে ফলস হয়ে গেল মানে একটা যেহেতু ফলস হয়ে গেল বুঝা গেছে হ্যাঁ সেই রকম করে এখানে যে ব্যাপারটা হচ্ছে সেই ব্যাপারটা এখানে এক্সিকিউট টাইম্যাথেমেটিক্সিয়ানি ব্যাপারটা আমি তোমাকে বুঝাচ্ছি ব্যাপারটা হচ্ছে খুব সোজা এই হলো টেবিল এই টেবিলের এই হলো টেবিলের চার্ট এই হলো সরি এই হলো টেবিলের বিষয়বস্তু ঠিক আছে এই হচ্ছে বেরিয়ে এটা হচ্ছে এটা হচ্ছে বি এটা হচ্ছে এ বি এটাকে এইভাবে এন গেট দিয়ে প্রকাশ করা হয় হ্যাঁ হ্যাঁ এটার ছবিটা হচ্ছে এইরকম অর্থাৎ জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো 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 জ্বলবে না দুটোই হাটা জিরো ওয়ান জ্বলবে না ওয়ান জিরো জ্বলবে না দুটো জোড়া হলে তবে জ্বলবে তার মানে কি গল্প বলো অল ট্রু দেন ট্রু হলো আচ্ছা তাহলে আর কি

এখানেই করি এখানে আমার করে দেওয়া আছে সেটাই করি প্রথমে হচ্ছে দশ আর চার এ দশ দশ আর ওয়াই হলো চার হুম ঠিক আছে তাহলে জে ডিজিক্যাল টু এক্স অ্যান্ড ওয়াই ওকে তাহলে কি হবে জেড কে প্রিন্ট করতে হবে তাহলে কত আসবে জিরো বুঝা গেছে জিরো হলো আর চার আর দশ করে যদি অর পয়টা চাপাই ওইটাই যা আছে তাহলে যদি অর চাপাই তাহলে চোদ্দ আসবে কত আসবে চোদ্দ তাহলে অর পয়টা চাপিয়ে দিলাম চোদ্দ আসবে সম্পর্কে যে যা আছে বোঝানো মুশকিল এটা হচ্ছে বি টাইজ নট নট মানে হচ্ছে কমপ্লিমেন্ট জিরো থাকলে ওয়ান এ রিভার্স হয়ে যায় ঠিক আছে টু কমপ্লিমেন্ট ওয়ান কমপ্লিমেন্ট এই সমস্ত ধারণা যা ক্লিয়ার নাই তাকে বোঝানো মুশকিল ঠিক আছে তো এইটা হচ্ছে এইটা এইটা যা আছে ঠিক আছে সেইটা এইটার সাথে একটা নাম্বার আছে আর এইটা একটা নাম্বার আছে এই দুটো নাম্বারের মধ্যে এই চিহ্নটা দিয়েছে এই চিহ্নটা মানে হচ্ছে এক্স কি বললাম এক্স এক্স এক্সর গেটের নিয়ম যেটা সেই অর গেটের নিয়ম অনুসারে এটা হবে এক্স এক্সয় গেটের নিয়ম কি এক্স এক্সয় গেটের নিয়মটা হচ্ছে এরকম একটা গল্প যেখানে এরকম থাকলো যেখানে এক্স থাকলো ওয়াই থাকলো এক্স এক্স অর ওয়াই জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এখানে এটার শুটাক্কটা হচ্ছে এ a তাহলে জিরো জিরো কি হয় জিরো 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 হয় জিরো ওয়ান ওয়ান ও জিরো হয় আর এই দুটো ওয়ান হয় ঠিক আছে তাহলে এখানে দেখো ওয়ান আট ওয়ান আর জিরো ওয়ান জিরো আর জিরো জিরো ঠিক আছে তাহলে এটা মনে আবার চোদ্দ তাহলে চোদ্দ এলো এগুলো না জানলে এগুলো শেখানো যাবে না তাহলে এই হিসাবে এটা এসছে এবার নট মানে কি কমপ্লিমেন্ট তাহলে এটা দিছে এটা এটা উল্টি যাবে কিন্তু এটা উল্টা অবর্ত ব্যাপার আছে যে এটা যে বস্তু এটা বেসিক্যালি ওয়ান কমপ্লিমেন্ট করতে হবে ওয়ান কমপ্লিমেন্ট করলে এটা ওয়ান জিরো ছিল এটা উল্টি গেল এটা হলো ঠিক আছে এটা হলো তার আগে একটা ডিজিট আছে ঠিক আছে ইনডাইমিড এজিয়াল দাবে তারবার টু কমপ্লিমেন্ট মানে যাতে ওয়ান কমপ্লিমেন্ট করলাম তার সাথে আবার ওয়ান যোগ হবে এক যোগ হ্যাঁ হ্যাঁ ওয়ান সেই হিসেবে এটা এক্সচেল ঠিক আছে শিফট অপা এটা শিফট অপাটার মানে সরে যাবে এইটা 10 আছে এক ঘর সরবে তাহলে এটা কি হলো এইটা আমার বাইনাতে এই সংখ্যাটা ছিল সেইটা আমাকে বলেছে যে এক ঘর করে সরে যাবে তাহলে এক ঘর সরে যাবে মানে কি এইটার একটা এটা সরে গেল এক ঘর এক ঘর এক ঘর বুঝা গেছে হ্যাঁ তাহলে কি হলো ছিল এইটা ওয়ান জিরো ওয়ান জিরো এক গজ সরে গেল তাহলে জিরো ওয়ান জিরো ওয়ান হলো গেছে না বোঝা গেছে হ্যাঁ দেখাবো তো চারটে তার মানে লাস্টে যে জিরোটা সেটা এটা মানে পাঁচ এটা মানে দশ সেরকম এখানে করা আছে মাইনাস দশ ছিল এক গজ সরে গিয়েছে মাইনাস বেলা সরবে কোন দিকে উল্টো দিকে সরবে আর একটা কি জিরো ছিল কি হলো জিরো ওয়ান ওয়ান এইটা এটা উল্টো দিক করে সরলো বুঝা গেছে এগুলো ওগুলো জানতে হবে এই হচ্ছে ব্যাপার সোজা কথা ঠিক আছে শিফট বিট জানলে তবে এগুলো বুঝাতে পারা যাবে নাহলে এগুলো বুঝাতে পারা মুশকিল আছে কেটে দিলাম এটা এখানে এরকম লিখা আছে বিষয়বস্তু যে বাইনারি না বুঝবে তাকে বোঝানো মুশকিল কেটে দিলাম হ্যাঁ এটা নট ইজিক্যাল টু ইজিক্যাল টু অ্যান্ড অন নট ইজ ইজ মানে সমান দেখিয়েছিলাম মনে হয় আর দেখাচ্ছি না ঠিক আছে তো বিটা হয়ে সবাই এটা যেগুলো যেগুলো বললাম সেগুলো এখানে দেওয়া আছে এগুলো করে দেওয়া আছে কিছু কিছু হয়ে গেল লিস্ট লিস্ট মানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু হবে এটা হচ্ছে মিউটেবল ডেয়া টাইপ অর্থাৎ এটা তোমার চেঞ্জ করা যায় অর্থাৎ এটাতে এই লিস্টে এটা আছে এবং এখানে জিরো নম্বরে ওয়ান নম্বরে আছে ডুপ্লিকেট এলিমেন্টও আছে ঠিক আছে অ্যালাউ ডুপ্লিকেট মানে ডুপ্লিকেট অ্যালাউ করে সেট যেখানে অ্যালাউ করে না লিস্টের লেন্থ বের করতে হলে লেন্থ এখানে তিন বের হবে তিনটে এলিমেন্ট আছে ডেয়া টাইপ সব স্ট্রিং হতে পারে সব নাম্বার হতে পারে সব গুলিয়ান হতে পারে আবার মিক্সডও হতে পারে ঠিক আছে হ্যাঁ লিস্ট কনস্ট্রাক্টার এইরকম ফার্স্ট ব্যাকেট দিয়ে এইভাবে না করে অর্থাৎ থার্ড ব্যাকেট দিয়ে না করে লিস্ট কথাটা লিখে তার মধ্যে ব্যাকেট দিয়েও করতে পারি ঠিক আছে তো এই হচ্ছে লিস্ট ওকে লিস্টের আরও গল্প আছে তো সেগুলো আমি এখন তাহলে পুরো লিস্টের বিষয়বস্তু ঢুকতে হবে ঠিক আছে তো বিষয়বস্তু ঢুকে আমি লিস্টেরটা রেখে দিচ্ছি অ্যাক্সেস ডিট এলিমেন্ট এক নম্বরে এক নম্বরে ব্যানানা আছে ব্যানানা দেখাবে এটা করলে ব্যানানা দেখাচ্ছে নেগেটিভ যে একই গল্প মাইনাস ওয়ানে চেরি আছে চেরি দেখাবে ঠিক আছে ওই স্টিং এর মতোই দুই থেকে পাঁচ দুই কি আছে জিরো এক দুই চেরি থেকে পাঁচ ঠিক আছে আর আমি বুঝাচ্ছি না এগুলো ওকে এখানে বলা হয়েছে যে মাইনাস চার থেকে মাইনাস চার মানে কি ওয়ান টু থ্রি ফোর মাইনাস চার সেখান থেকে এক তাহলে অরেঞ্জ থেকে ম্যাঙ্গো হবে ওকে মেলন হয়েছে একটা কম হবে ঠিক আছে মাইনাস এক যেহেতু অত যাবে না তো একটা ঘর কম যায় ঠিক আছে এগুলো লি লিচে বলছে অ্যাপেল যদি তাকে এখানে থাকে তাহলে অ্যাপেল আছে ওই যে চেক করাটা ইস দিয়ে বা ইন দিয়ে তা অ্যাপেল কি আছে না হ্যাঁ আছে তাহলে এখানে ইয়েস অ্যাপেল ইস দ্য লিস্ট আর যদি অ্যাপেল না থাকে তাহলে বলবে তা নাই মানে নাই অপশানটা নাই এলসটা দিই নি তাহলে ঘুরতে ঘুরতে থেকে যাবে ওকে চেঞ্জ লিস্ট আইটেম একের মধ্যে এটা ভরে দিলাম তাহলে ব্যানানার জায়গায় এটা ব্ল্যাক ফুট স্লো আসবে চলে আসছে এক থেকে তিনের মধ্যে বললাম এক একে আছে ব্যানানা আছে দুই এটা আছে তিনে এটা আছে তাহলে এক থেকে তিন তাহলে এটা এক থেকে তিন মানে ব্যানানা এর জায়গায় ব্ল্যাক ফুট ওয়াটার চলে আসবে বাকিগুলো সব একই আছে ঠিক আছে তিনের জায়গায় যদি আমি দুই দিতাম তাহলে দুই তো দুই তো নাই রিপ্লেস করতে চাইছি দুটো দিয়ে তাহলে দিবে ঠিক আছে এই যে ব্ল্যাক ফ্রুট ওয়াটারমেলন ঠিক আছে তাহলে চেরি অরেঞ্জ কিউই ম্যাঙ্গো কারণ ব্যানানার মধ্যেই দুটো ঢুকে গেল ভালোভাবে বুঝবো বুঝতে পারলে একটা একটা জায়গা দিয়েছি একটা জায়গায় দুটো ভোট দিয়েছি আর এখানে এখানে তা হচ্ছে না এখানে বলছি যে দুটো জায়গা অর্থাৎ বেনানা চেরির মধ্যে এটা আমি করছি দুই প্লাসিটা পুরোটাই থাকবে না থেকে চলে আসবে ঠিক আছে আর এখানে আমি কিছুই লিখলাম না এক থেকে এক মানে বেনানাকেও রিপ্লেস করলাম না বেনানাও থাকবে বুঝা গেছে এই যে ব্যানানাও আছে এক নম্বরে এটা রিপ্লেস করে দিয়েছি বুঝা গেছে আগে জিরো থেকে করি জিরোতে জিরোতে করলে তো অ্যাপেল রিপ্লেস হয়ে যাবে অ্যাপেল রিপ্লেস হয়ে গিয়ে ব্ল্যাকপুর ওয়াটারমেলন ব্যানানা চেরি অরেঞ্জ কিউই ম্যাঙ্গো হয়ে যাবে কিন্তু এটা লিস্টের মধ্যে লিস্ট ঢুকে গেলো ভালো করে দেখো ঠিক আছে তাই আমি জিরো থেকে না করে বললাম যে জিরো থেকে জিরো পর্যন্ত তখন লিস্টের মধ্যে লিস্ট ঢুকবে না তখন অ্যাপেলটাও থাকবে আবার ওইগুলোও থাকবে

এরকম এখানে বলে দিয়েছে দেখে নিবা চেঞ্জ ফেঞ্জ করে দেখে নেবা ইনসার্ট মানে ভরা দুই নম্বর পজিশনে ভরা সবই থাকলো দুই নম্বরে ওয়াটারমেলন ঢুকলো ওই ঢুকাতে অসুবিধা হয় ঠিক আছে হয়ে গেল যা আছে তার সাথে এক্সট্রা যোগ করা এর সাথে অরেঞ্জ যোগ করে দিল ইনসার্ট তো বললাম এক্সটেন্ড এটা আছে এটা আছে এক্সটেন্ড করলো তাহলে দুটোকে যোগ হয়ে বড় হয়ে গেল ঠিক আছে এমনি এমনি যোগ চিহ্ন দিয়ে করে দিলেও হতো অর্থাৎ দুটোকে এরকম না লিখে যদি যোগ চিহ্ন দিয়ে দিতাম যে এটা ক্লাসিক্যাল টু তাও হতো এক্সটেন্ডেড দরকার পড়তো না এমনি হয়ে যায় ঠিক আছে অ্যাড বলতে কি এটা একটু লিস্ট তাহলে তখন সেটা করা যাবে না কিন্তু এইটা এমনি লিস্ট হয়ে করা যাবে কিন্তু এটা যদি টাপল লিস্ট দুটো আলাদা হয় তখন এটা দিয়ে করতে হবে ঠিক আছে রিমুভ একইভাবে রিমুভ করতে গেলে রিমুভ 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 কপ মানে দিক থেকে তুলবে ডাটা স্ট্রাকচারের কনসেপ্ট তোমার জানা আছে এখানে কি রিমুভ দ্য ফার্স্ট আইটেম প্রথম অপশনটা ডিলিট করে দিচ্ছে হ্যাঁ ডেল পুরোটা পুরোটাই ডিলিট করে দিচ্ছে ক্লিয়ার মানে ফাঁকা করে দিচ্ছে লিস্টটা থেকে যাচ্ছে স্ট্রাকচারটা ঠিক আছে রিমুভ আর ডিস্টার মধ্যে পার্থক্য আছে একটা তোমার রিমুভ করতে গেলে এলিমেন্টটা আছে মানে রিমুভ কাকে করবা যে যে রিমুভ করছো কোথায় গেলনা করতে গেলে বেনানোর জায়গায় এখানে এটা আছে তা এটা তো নাই তাহলে এই রোদ দেখিয়ে দেবে ঠিক আর সেটা যদি তুমি ডেল করো তাহলে ঈরদ দেখাবে না মানে যে আছে দেখে দেবে ডেল তো না ওখানে আরেকটা কী আছে দেখলাম রিমুভ ডিলিট বলে আছে মানে ডেলটা তো পুরো হয়ে যাবে না এটা আর একটা আছে রিমুভ ভয় আরেকটা কি কিওয়ার্ড হয় মনে পড়ছে না রিমুভ হয় আর একটা হয় ঠিক আছে এখানে কি বলছে ডেল ইনভ্যালি সিন্টাক্স ডেল এক মিনিট দেখে নিচ্ছি ঠিক আছে মানে একটাতে দেখায় একটাতে না হলেও দেখা দেখায় না ডেল দিয়ে এরকম করে আচ্ছা এটা 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 ঠিক আছে তো একটা বলে ক্লিয়ারই হয়তো হবে ক্লিয়ার হলে দেখা ক্লিয়ার হলে তো পরিষ্কার ছাড়া একটা একটা সিনটেক্স আছে ঠিক আছে যেটা রিমুভে যেটা তোমার মানে ইড়ো দেখাচ্ছে যে না থাকলে করতে গেলে ইরোধ দেখাচ্ছে সেটা দেখাবে না ঠিক আছে

হ্যাঁ রেঞ্চ এগুলো প্রিন্ট করে দিচ্ছে যেরকম হয় এটা হোয়াইল লুক দিয়ে করেছে এগুলো তোমার অসুবিধা হবে না বাকিদের অসুবিধা হয়ে যাবে জানি কি বলছে সাইন আপ ফর ফ্রি লগ ইন আছে লগ ইন করি কনগ্রাচুলেশন লগ ইন লগ ইন ফগ ইন করে দিই হ্যাঁ বারে বার দেখতে মাথা খারাপ হয়ে যাবে অ্যাক্টিভ সার্ভার পেজ গুগল

অনেক কিছু দাঁড়ালো অবশ্যই আমি গল্পটা নাই আমি এখানে ট্যুইটারে লেগিয়ে জাস্ট পাইথনে ক্লিক করে দেবো এখানে মেসির লালিন্টেড অ্যানালিসিস অনেক কিছু আছে খুব সহজভাবে এই সব সবথেকে প্রথম যদি কাউকে শিখতে হয় ডব্লু থ্রি থেকে শেখো ডব্লু থ্রি থেকে শিখে যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে অন্য কিছুতে যাও ঠিক আছে খুঁজে না পেলে পাইথন থ্রি ওয়াই থ্রি এইট জোর ঠিক আছে চলে এলো লিস্টে ছিলাম লুপ তো একটু লুপ না শিখা তাহলে লিস্ট হবে না তা এটা আমি বাদই দিচ্ছি লুপটা পরে শিখাবো নাহলে ঠিক আছে একদম অসুবিধা থাকে আচ্ছা তো এটা আমাদের হলো লিস্টের এখানে বলছে ফর এক্স সিন ফ্রুট ইন অ্যাপেল নতুন করে করলে এটা একটা নতুন সিনটাগুলো পরে শেখাবো ঠিক আছে লিস্ট কম্পিরেনশান ঠিক আছে তো এগুলো আমি পরে শেখাচ্ছি যেমন এটা এক লাইনের মধ্যে নিয়ে এগুলোকে ভরে দিচ্ছে এটা দেখা ব্যাপারটা বুঝতে পারাটা খুব একটা অসুবিধা না এটা একটা খুব একটা যে অসুবিধা তার কিছু নাই বলছে যে দেখো এক্স ফর এক্স ইন রেঞ্জ দশ এক থেকে দশের মধ্যে নিচ্ছে যেগুলো যেগুলো পাঁচের কম তাহলে জিরো থেকে পাঁচ আর অব্দি পাচ্ছে ঠিক আছে হ্যাঁ তুমি যদি বললো এক্স পার্সেন্টেজ টু ইজিক্যাল টু জিরো তাহলে দুই দিয়ে ভাগ যেগুলো যায় সেগুলোকে দেখাবে বুঝা গেছে তাহলে অড নাম্বারের সিরিজ তৈরি হয়ে গেল ওকে না বোঝা গেল না দিয়ে সেটা প্রিন্ট হয়ে গেল ওকে ইভেন্ট নাম্বার আইবেন নাম্বার এটা আপার কেস প্রত্যেকটাকে বড় হাতের করে দিয়েছে হুম ওকে শর্টলিস্ট এটা মানে শর্ট করে দিবে মানে অর্ডিনালি শর্টেড করে দিবে এটা শর্ট করে দিবে এটাও শর্ট ডিসেন্ডিং এ করে দিবে রিভার্স টু ঠিক আছে আর এটা শর্ট করে দিবে রিভার্স টু আর এটা হচ্ছে শর্ট করে দিবে কি বাই ফাংশন মানে এখানে একটা কোন কোনো লজিক লাগিছো যে লজিকের ভিত্তিতে তুমি শর্ট করছো এটা দেখে নাও অন্যগুলো বুঝতে অসুবিধা হবে না এখানে দেখো বলা হয়েছে যে এবিএস এবিএস মানে অ্যাপসুলেট ভ্যালু যে নাম্বারটা যাবে সেখান থেকে পঞ্চাশ বাদ দিয়ে অ্যাপসুলেট তাহলে একশো গেল একশো টাকা পঞ্চাশ বাদ দিয়ে পঞ্চাশ হলো ঠিক আছে পঞ্চাশ গেল পঞ্চাশ থেকে পঞ্চাশ বাদ গেলে কত হয় জিরো জিরো তো জিরোটা প্রথমে গেল মানে জিরো মানে পঞ্চাশ একে এলো ঠিক আছে অর্থাৎ এখানে এই ফাংশনটা শর্টের কি ভ্যালুটা এটা কি দেওয়া হলো কি মানে কি দেখো এখানে কিছুই না কি মানে হচ্ছে মাই ফাংশান দেওয়া হয়েছে এখানে তুমি যদি কী বলতে তুমি জিরো দাও তাহলে জিরোতে কী আছে এক নম্বরে কে আছে সে দেখাবে তাহলে এক নম্বরে আমার আছে একশো ঠিক আছে তো এখানে তোমার পুরো লিস্টটাকে নিতে হবে তা পুরো লিস্টটা তো নিই নি তা এখানে ফাংশানটা কল করেছি এবার ফাংশানটা কল করে কি হচ্ছে আমি বলে দিচ্ছি ভালো করে বুঝো

জিরো তারপর একটা হলো ফিফটিন তারপর একটা হলো টোয়েন্টি টু হুম তারপর একটা হলো মাইনাস সামথিং ঠিক আছে এটা হয়েছে এই নম্বরগুলো এখানে আছে ফিফটিটা ফিফটিতে আছে ওকে পঁয়ষট্টিটা তে আছে তেইশটা এখানে ছিল বিরাশিটা এখানে আছে একশোটা এখানে আছে ওকে প্রথমে কত বয়স ছিল একশো ছিল পঞ্চাশ যখন করছে ওই যে প্রথমে যখন করলো তখন কত পেল পঞ্চাশ প্রথমে পেল পঞ্চাশ তা পঞ্চাশ দেখো

কি বোঝা যাচ্ছে তারপরে টু মানে থার্টি টুতে ছিল টু তারপরে হচ্ছে টোয়েন্টি থ্রি মানে হচ্ছে টোয়েন্টি থ্রি মানে হচ্ছে টোয়েন্টি সেভেনে ছিল টোয়েন্টি থ্রি সাজানো সাজিয়ে তাহলে বুঝতে পারবো এবার সাজিয়ে ইনসেসিটিভ সর্ট মানা কিউই এটা যেমন ডিকশনারি অর্ডারে হয় ঠিক আছে হুম তো এই ডিকশনারি অর্ডারে হওয়ার মধ্যে একটা পার্থক্য আছে সেটা হচ্ছে কি না কেটা আগে বিটা পরে ওটা বড় হাতের ও ছোট বড় বড় হাতের কে আগে হয় ঠিক আছে হ্যাঁ এসকি ভ্যালুর দিক থেকে ছোট হাতের বি এসকি ভ্যালুর দিক থেকে বেশি হয় 98 হয় ঠিক আছে না বুঝা গেল না

তুমি এখানে একটা চেক করতে পারো যে প্রিন্টিক টু টি এটা তো বলবে টু না এক্স আর টি সমান কি বললাম এক্স জিক টু টি এক্সিক্যাল টু এম

তারপর দিনটা বল দেয় এক একটা চ্যাপ্টার এক একটা চ্যাপ্টার এটা এক একটা চ্যাপ্টার এরকম না তুমি একদিনে শিখছো মানে যে যে এক ছেলেপিলেকে একদিনে শিখিয়ে দেবো এসব কিন্তু হবে না এটা এক একটা চ্যাপ্টার এক একটা চ্যাপ্টার কম্পিউটার অ্যাপ্লিকেশন সায়েন্স কয় হ্যাঁ সায়েন্সটা দেখি কোথায় কি দিয়েছে আমারই মনে না দেখো এখানে এগুলো হচ্ছে ডেটা এটা হচ্ছে সি ফার্স্টে হচ্ছে তোমাকে শেখাতে হবে বেসিক কনসেপ্ট র্যাম রম তারপরে সফটওয়্যার এই পাতি জিনিস তার মধ্যে কিন্তু কমেন্ট থাকবে ঠিক আছে একটু ঝামেলা আছে ভার্চুয়াল মেশিন দিয়ে দেখাতে পারো নাম্বার সিস্টেম শিখালে হাতে হাতে শেখাতে হবে নাহলে এই তো বিট ওয়াইজ কিছুই বুঝতে হবে না ঠিক আছে বলিয়ান এল হাতে হাতে শেখাতে হবে এইখান থেকে সি শেখাতে হবে সি এর জিনিসটা কি তারপরে সি এর এইটা খুব কঠিন চ্যাপ্টার এটা ভালো করে বোঝাতে হবে এটা একদম খিচিবিচি চ্যাপ্টার এই আঠেরো ঘন্টা এমনি এমনি দেয়নি এটা মাথা খারাপ করবে ঠিক আছে তারপরে

সায়েন্সটা না দেখিয়ে তো এখানে আমাদের ওই ব্যাপার জ্যাপার যা বললাম ওইখানেও সেই একই গল্প আছে এইসব পুরোটাই আছে এইখানে আমাদের সি এর ব্যাপারটা নাই তিন ঘন্টায় সিটাকে শেষ করেছে তিন ঘন্টায় সিটাকে শেষ করলে হবে না এখানে অ্যাপ্লিকেশনের মতোই শেষ করতে হবে কারণ এটা এ তখনই বুঝতেই পারবে যখন ও টাইম কমপ্লেক্সিটি নোটেশন কখন বুঝবে যদি ও লুপি না বুঝে ও বিগমে গা কখন বুঝবে যদি লুপি না বুঝে পিছুকো কখন বুঝবে যদি ও ইপি না বুঝে ফ্লোচার্ট কি বুঝবে ন রিকার্সিভ কি বুঝবে হ্যাঁ তাহলে ওকে তো বুঝাতেই হবে সি তিন ঘন্টা বলো আর যাই বলুক দিয়ে আমি টানলাম এক্সেল বসে বসে এক্সেল আগে এই টুকু অবধি দিপ শেষ হয়ে যেত তাও এখানে কাউন্ট টিপ কিছু কিছু ছিল ইপি ছিল না তাহলে এগুলোর পর এগুলো পুরোটাই রাখাতে হবে তারপরে ডেটা স্ট্রাকচারে যখন আসবে তখন আমাকে এগুলো সব থিওরি ওদের একটাও প্রোগ্রাম নয় সমস্ত থিওরি আকারে এগুলো সব করতে হবে আগেও থিওরি ছিল প্রোগ্রাম বয়ে থাকে কিন্তু পরীক্ষায় কোনোদিন আসে না এবারও আসবে না হ্যাঁ কিন্তু আমাকে বুঝাতে হবে অর্থাৎ লিনিয়ার সার্চের লজিকটা আমাকে বোঝাতে হবে বাইনারি সার্চে যে হাফ হাফ করে হচ্ছে সেটাও আমাকে বোঝাতে হবে নেটওয়ার্ক যেমন চাচ্ছে তেমনই ছিল নেটওয়ার্ক মডেল তেমনই আছে এই স্টেমেলটা বোঝাতে হবে ওয়েব পেজ ডেভেলপ করবে এথিক্স শিখলো এবার আমার টুয়েলভ এগুলো টুয়েলভে আমার পাইথনে যেগুলো প্রথম সেগুলো আমি ক্লিয়ার করে দিয়েছি এগুলো বেসিক ইন্ট্রেশ দিয়ে দিয়েছি সবগুলোই বলে দিয়েছি অপারেটার সবগুলো বলে দিয়েছি স্টেটমেন্ট সবগুলো বলে দিয়েছি সিনট্যাক্সও আগের দিন বলে দিয়েছি এগুলো কন্ডিশনাল স্টেটমেন্ট কিছুটা তুমি জানো বলিনি ইফেলস বলে দিয়েছি লুপ শুরু করে এটা আমি বলিনি এটা বাদ আছে স্ট্রিং স্ট্রিং এর আমি সিং দেখেছি অপারেশন দেখেছি কনকেনেশন ইমপ্লিকেশন ট্যাবেস লুপ আওয়ার ক্যাপিটাল টাইটেল লোয়ার আপার সবগুলো দেখেছি ঠিক আছে পার্টিসার স্ট্রিং গুলো হইছে সবগুলো দেখেছি এবার লিস্টের যেগুলো এগুলো প্রথমে এখানে খালি লিস্ট মানে লিস্ট কাকে বলে জাস্ট এখানে যে লিস্টটা তার মানেটা হচ্ছে লিস্ট কাকে বলে আর এখানে যে লিস্টটা সেটা হচ্ছে পুরো লিস্টটা ঠিক আছে তারপরে এবার লিস্ট দেখেছি লিস্টের লেন্থ দেখেছি লিস্ট দেখেছি অ্যাপেন দেখেছি এক্সটেন দেখেছি ইনস্টার্ট ক্লাউড ইনসার্ট রিমুভ পপ রিভার্স শর্ট শর্টেরটা দেখায়নি শর্টেড মানে শর্ট করবে না শর্টের টাকায় দেখাবে মিনিমাম মানে মিনিমাম মেজমেন্ট খুঁজবে ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম মেজমেন্ট খুঁজবে সাম মানে যোগ করবে ঠিক আছে লিস্টের মধ্যে লিস্ট দেখায়নি ইন্ট্রোডাকশন টু পাইথন মডিউল আমি তোমাকে বললাম যে এগুলো এখনো এখনো সাইন কস এত সবাই তোমার ম্যাথে স্টুডেন্ট না এটা কিন্তু কিন্তু আছে এটা অ্যাপ্লি মানে কম্পিউটার অ্যাপ্লিকেশান যে নিবে তাকে এগুলো দিতে মানে নাইন টেনের ধরে নেবে যে তারা সাইন কস জানে সেই হিসেবে তাদেরকে দিয়ে দেবে পাই তোমাকে দেখালাম স্কয়ার রুট মানে বর্গমূল সেল মানে উপরেরটা নেবে মানে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ মানে হচ্ছে ফোর ফোর থ্রি পয়েন্ট টু মানেও ফোর থ্রি পয়েন্ট ওয়ান মানেও ফোর ফ্লোর মানে চেটটা নেবে ফো মানে পাওয়ার বা অবস্থা ফ্যাস মানে হচ্ছে গিয়ে অ্যাপসুলেট ভ্যালু সাইন যেমন সাইন হয় সাইন কস ট্যান র্যান্ডম মডিউল দেখালাম র্যান্ডম নাম্বার র্যান্ডম ইনটিজার র্যান্ডম রেঞ্জও দেখালাম স্ট্যাটিস্টিক মডিউল মানে যে সমস্ত মডিউলগুলো আছে মিন হয় মোড হয় মিডিয়ান হয় ভেরিয়েন্ট হয় যে ব্যাপারগুলো আছে সেগুলো একটু দেখে নেব আমি দেখিয়েও দিব আর দুব্দিবি হলো তারপরে এখানে ফাংশনটা পুরোটাই বোঝাতে হবে এখানে লুক ফুপ ফাংশন সব একসাথে ভোট দিচ্ছে ঠিক আছে যে গ্লোবাল ভেরিয়েল লোকাল ভেরিয়েবল ঠিক আছে তো বেশি কিছু পড়ার দরকার নাই এখানে আবার ডেটাবেসও আছে সমস্ত কিছু একদম ঠেলে ঠেলে দিয়েছে তো এখন দেখা যাক ছেলেপিলে কীরকম খাই ছেলেপিলে খাই বলতে শিখলে তোদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে না শিখলে আমার কি আর আমার তো চারশো টাকা কি ছশো টাকা ইনকাম তো লিস্ট অফ তুমি করবা এগুলো সবই শিখতে হবে এগুলো সবই একটা একটা করে শিখতে হবে এগুলো সব শিখতে হবে সব এইখান থেকে একদম অ্যারে অফ দিয়ে শিখতে হবে ঠিক আছে আর অবটিভ শিকার কর শিখতে হবে ইউজার ইনপুটটা শিখতেই হবে ঠিক আছে মডিউল যেগুলো বললাম পাইসনের মডিউল আছে নামপাই আছে ইত্যাদি বিভিন্ন মডিউল আছে এখানে ভাঙছে না এখানে কি পরে ভেঙে দেবে মডিউলগুলো ঠিক আছে তো কিছু কিছু মডিউল জানতে হবে মডিউলের ডিটেইলস জানার দরকার নাই ঠিক আছে বসিলাlinalg শিখতে আসছি না বিশেষ করে লিস্টের লিস্টের প্রোগ্রামগুলো আর ওই যে স্ট্রিং এর প্রোগ্রামগুলো বিশেষ করে হয়েছে মানে খুব অনেকগুলো পরিমাণে

না ওকে ওরকম করে ওই যে লাস্টে যে শর্টটা দেখালাম ওটা বুঝাবে ওটা বুঝাতে আধ ঘন্টা নিয়ে নেবে যাই হোক চেষ্টা করো করো অসুবিধা নাই মোটামুটি করবা ক্লাস দু তিন মাস লাগবে আসলে সবগুলো করার পর তোমাকে আমি যখন করতে দেব মানে আমি যখন এক্সাম টাইপের নিব কিছু খারাপ ভাবিও না হ্যাঁ তখন তোমাকে ওগুলো অ্যান্সার দিতে হবে তুমি যদি সঠিক অ্যান্সার দিয়ে ফেলো তাহলে তুমি যোগ্য আর তুমি যদি ব্যা বেয়া করো বা অ্যান্সার দিতে না পারো তাহলে ধরো তুমি করতে পারো এখন দেখে দেখে তো ছাত্রদের বুঝালে ছাত্ররা তোরা হ্যাঁ তো সেটাও তোমাকে এমনভাবে প্র্যাকটিস করতে হবে অফিস টাইমে যখন বসে আছো এটা তো আমি তোমার এমন জিনিস দেখালাম যে তোমাকে তো লোড করতে হচ্ছে না কিছু করতে হচ্ছে না গিয়ে গিয়ে বসে বসে প্র্যাকটিস করে করে এবার ভাবনাগুলো আসবে না যে জানে না যেটুকু আছে সেটুকুই করবে কিন্তু তোমাকে আমি সেই জন্য দেখিয়ে দিলাম যে চিন্তা ভাবনাগুলো আনতে হবে যেটুকু আছে তার বেশি করেও করতে হবে এই জিনিস দিয়ে দেখা তো কোনো দেওয়া নাই তাই না যে কপি ব্যাপারটা হুম অনেক কিছুই আছে সেগুলো জানতে হবে পড়তে হবে দু একটা বইও কিনতে হবে সিবিএসসির যে বইটা বলেছিলাম ওইটা ঠিক আছে ধন্যবাদ গুড নাইট হুম আচ্ছা ঠিক আছে